নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়ারয় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি এবং গ্রুপটি নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং সরকারি কর্মচারীদের ডিএ এবং পে কমিশন সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি জানার জন্য তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো চলুন বন্ধুরা জানা যাক আজকে পিআরটি আন্দোলনের বিস্তারিত খবর আপনারা জানেন আজকে বিজেপি শিক্ষা সেল থেকে বিধানসভা অভিযান করা হয় পিআরটি স্কেলের দাবিতে প্রাথমিক শিক্ষকদের চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই খবরটি প্রকাশিত হয়েছে নজরবন্দি ব্যুরো অনলাইন সংবাদপত্রিকায় আজ বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে কলকাতায় বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে মিছিল করে বিধানসভা অভিযান করা হয় মিছিলের নেতৃত্ব দেন বিজেপি টিচার্স সেলের রাজ্য অবজারভার তথা বাঁকুড়ার সাংসদ ডাক্তার সুভাষ সরকার এবং বিজেপি টিচার সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষিকা আজ বিধানসভা অভিযানে উপস্থিত ছিলেন আজকের এই বিধানসভা অভিযানের মূল দাবিগুলি ছিল প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের জল কামান লাঠিপিটা গ্রেপ্তারের প্রতিবাদ প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল পাস্ট গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল বকেয়া ডি এ সহ কেন্দ্রীয় হারে পে কমিশন পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্দী এসএস কেমিসকে ভোকেশনাল টিচার্স কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কেন্দ্রের প্রস্তাবিত হারে বেতন দুই লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়ে যথার্থ পরিবেশ ফিরিয়ে আনা আজকের এই বিধানসভা অভিযানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জরুরি একটি মিটিংয়ে তিনি আটকে পড়ায় উপস্থিত থাকতে পারেননি তবে তিনি মোবাইলে বক্তব্য রাখেন পুলিশের সঙ্গে আজ শিক্ষকদের ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশ রাজ্য কনভেনার পুলিশ রাজ্যগর্নার দীপল বিশ্বাসহ প্রায় হাজার খানেক শিক্ষকদের গ্রেপ্তারও করেন পরে অবশ্য তাদের মুক্তি দেওয়া হয় বিজেপি টিচার্সলের রাজ্য অবজারভার তথা সাংসদ সুভাষ সরকার বলেন বর্তমান তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে তাদের বিন্দুমাত্র লজ্জা থাকলে তারা সরকার ভেঙে দিয়ে বিধানসভা ভোট করাতো বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেল সহ শিক্ষকদের অন্যান্য সমস্ত ন্যায্য দাবি মেনে নেবে বিজেপি টিচার সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস জানান শিক্ষকরা পোস্টাল ব্যালটে বিজেপিকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা বর্তমান তৃণমূল সরকারকে কেউ চান না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলে দিয়েছেন বিজেপির রাজ্যে ক্ষমতা এলে শিক্ষকদের সমস্ত দাবি দেওয়া মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত হবে বিজেপি টিচার সেলের প্রাথমিক শাখা রাজ্য কো ইনচার্জ সব্যসাচী ঘোষ বলেন ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বিজেপি টিচার সেল রাজ্য কনভেনার দীপল বিশ্বাস নেতৃত্বে পিআরটি স্কুলের দাবিতে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষক বিজেপি টিচার সেলের সাঁতার তলায় আসতে চাইছেন আমাদের দাবি না মানা হলে আগামী দিনে লক্ষাধিক প্রাথমিক শিক্ষক নিয়ে নবান্ন অভিযান করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য